সালামু আলাইকুম, কক্সবাজার আসছি আর হিমছড়ি পাহাড়ে যাবো না, এটাকে হয় হিমছড়ি পাহাড়? টিকিট কাটার পরে এখান থেকে উঠতে হবে, ঠিক আছে, কিন্তু এই পাহাড়ে আবার সিঁড়ি দেওয়া আছে। যাই হোক, কিন্তু মহিলারা আছে, মহিলাকে উঠানো যাবে না। উঠতেছি, এখানে অনেক ভিড়, এখানে উঠতে হবে। ঝর্ণা আছে, সুন্দর সুন্দর দৃশ্য দেখানো হবে, তো অবশ্যই দেখবেন। উঠতেছি এখান থেকে, উঠতে উঠতে তো এখান থেকে একদিক দিয়ে সুবিধে বেশি, 40 টাকা করে টিকিট। কক্সবাজার আসলে, হিমছড়ি পাহাড় না আসলে মজাই পাবেন না। মাত্র যদি দুপুর এ রাখছে আর বাকি যদি একটাও কয় না, হোটেল ভাড়া 3,000 জায়গায় 10,000 হয়ে গেছে, ঠিক আছে। আমরা কিন্তু পাহাড়ে উঠতেছি, সিঁড়ি নি কিন্তু পাহাড়ে উঠতেছি আর কি। বাবারে, পাও ব্যথা হয়ে গেছে। উঠতেছি, উঠে লই আগে এখানে নেটও পায় না ভালো, নেটওয়ার্কও নাই মনে হয়। যাই হোক ভাই, ওড়েন ওড়েন ভাই, সামনে তুললে না উঠতাম, তাহলে আওয়াজ দেন ভাই। এই সাইড তো বাহির পথ না, ওই সাইড দিয়ে নামতে, ওই সাইড দিয়ে ঘুরে যাইতে হয়। যাই হোক, যা হয়েছে হয়েছে, কোনো কথা নাই। আমরা কিন্তু উঠছি পাহাড়ের অর্ধেক, এটুক সিঁড়ি দেওয়া আবার। হায় হায়, এই যে অর্ধেক উঠছি, ঠিক আছে, অর্ধেক ওঠার পরে ওই যে লোকজন উঠতেছে, ওই যে আমাদের লোকজন আছে, এই যে অর্ধেক, বাকি অর্ধেক আবার উঠতে হবে। দেখি বাকি অর্ধেক উঠতে হবে এখন আবার, এটা অনেক উপরে। আল্লাহ একবার, কি সুন্দর পাহাড় কেটে সিঁড়ি বানাইছে। ওই যে একজন তো দৌড়াই উঠে যাচ্ছে, কিন্তু আমার তো সম্ভব না। হায় আল্লাহ, সিঁড়ি কত উপরে। ওই যে আসছি, অর্ধেক উঠছি আর তারপরে এসে জিরো জায়গা, কথা বলার মতন মানে এই নাই। ওদিক দিয়ে পাহাড়ে উঠছি তো, আল্লাহ আল্লাহ একবার, একটু দেখতে থাকেন আপনারা ভাই, একটু লাইক দিয়ে দিয়ে অনেক কষ্টের ভিডিওটা করছি। ওই যে উঠতেছো সবাই ভাই, 100 তলার উপরে হবে, 100, ও উঁচু উঠতেছে সব। এই যে আল্লাহ, এটা মজা, কষ্ট কিনি। যাই হোক, ও যে নিচে দোকানপাট, মনে আছে বুরুজ খলিফায় উঠতেছে হাইটে, ভাই সরেন ভাই, আমরা উঠি। আল্লাহ জীবনটা শেষ হয়ে, ও দেখা দিয়ে কিনছে এটা ভাই। এরপরে কি আরো সিঁড়ি আছে? আরে ভাই, এইটুকুই অবস্থা, টাইট আর বললেন না। এই যে আল্লাহ আকবার, উঠার রাস্তা ভাই, এটা নামার রাস্তা ভাই, কথা বলার মতন। হাড় উঠতে হইব বলে উপরে কি খাওয়ার কিছু আছে? ও যে
আমাদের লোক আরও আছে নিচে, আরও নাকি উপরে উঠতে হবে, না হলেও 150 তলা হবে। আল্লাহ আল্লাহ, সামনে মানুষ, আমরা কি, আমরা তো মানুষ। অবশেষে হিমসরি পাহাড়ের চূড়ায় 150 তলা উঠছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এই যে বন্ধুরা ছবি তুলতেছে, কিন্তু আমাকে ক্যামেরা নাই, কিছু করার নাই। ওই যে সাগর, বঙ্গোপসাগর, যেটা কক্সবাজার পাহাড়, হিমসরি পাহাড়, কথা কথা বলতে পারতে, কিন্তু উপরে পাহাড়ের ভিতরে সব কিছু টুকটাক ব্যবস্থা আছে। বা যাইতেছি, আসবেন হিমসরি পাহাড়ে, আসবেন, মজাই পাওয়া যাবে না। এই যে হচ্ছে ওই যে বড় বড় পাহাড়, আরও নাকি উপরে আছে, আরও উঠতে সিঁড়ি উঠতে হবে। ছোট ছোট বাচ্চারা নিয়ে উঠছে, ওদের জীবন শেষ, নামতে খবর হয়ে যাবে। আমরা উঠছি, অনেক কষ্ট করছি, আবার উঠবো, ওই উপরে চলো আইসি, যখন উপরেই যাবো যত কষ্ট হোক। দৌড় দাও, না দৌড় দেওয়া যাবে না ভাই, উষ্টা খেয়ে পরে কিন্তু নিচে চলে যাবো গোড়ো গিয়ে। আমরা মনে করি যে পাহাড়ের উপরে মনে হয় একেবারে খালি টিলা, কিন্তু না, বসার মতন স্পেস, হাঁটার মতন স্পেস, খাওয়ার মতন স্পেস, সব কিছুই আছে। দেখেন আরও উপরে উঠতে হবে, এখান থেকে পাহাড় কেটে রাস্তা তো করছে, পাকা করে দিছে। এই যে শেষ, এরপর আর পাহাড় নাই, এ জায়গায় আর এক পাহাড় তৈরি করে রাখছে। এই যে বসার মতন স্পেস, খাওয়া দাওয়ার মতন দোকান, সব কিছুই আছে। আপনাদের এখান থেকে সাগরটা দেখায়, দেখেন উ যে সাগর, ঠিক আছে, এরপর আর কোনো কিছুই নেই, এটাই শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আল্লাহ, নিচে নামার সময় ভিডিও করা যাবে না, জীবনটা তেজপাত হয়ে যাবে। উজে সাগর, লক্ষ লক্ষ মানুষ। আল্লাহ হাফেজ।